السلام عليكم ورحمة الله وبركاته شب براتر راتي جه كونو مولي هوك 4 پروکارر ناماز آدائي كوربين انشاء الله دشوك پرثم ناماز تي هلو سالة تزبی ناماز اي ناماز جدي كيو آدائي كوري تاهولي تار آگير پورير نتون پوراتون اچھاكريتو انچھاكريتو چھوٹو بڑو গোপনে প্রকাশ্যে যত গুনাহ হয়েছে আল্লাহ সুবহান ক্ষমা করে দিবেন অর্থাৎ কেউ যদি সালাতুত তাসবিহ নামাজ আদায় করে 10 প্রকারের গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন শুধু তাই নয় নবীজি বলেন সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হইলো পড়া উচিত তো এই নামাজ কিভাবে আদায় করবেন কি তাসবিহ পাঠ করবেন এই নামাজে বিশেষ একটি দোয়া পাঠ করতে হয় এই দোয়াটি 300 বার পাঠ করতে হয় ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যাল ভাবে সবকিছুই দেখিয়ে দেব দ্বিতীয় নাম্বার নামাজটি হলো সালাতুল হাজত অর্থাৎ মনের আশা পূর্ণ হওয়ার নামাজ আমাদের অনেকের বিভিন্ন রকমের মনের আশা রয়েছে কেউর আশা হলো জীবনে একবার হইলো হজ করতে যাওয়া কেউর আশা হলো একটি ছেলে সন্তান পাওয়া কেউর আশা হলো একটি মেয়ে সন্তান পাওয়া আবার অনেকের অনেক রকমের আশা ভরসা থাকে প্রিয় দর্শক এই নামাজ আদায় করে শবে বরাতের রজনীতে আল্লাহর কাছে খালিস ভাবে দোয়া যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই আল্লাহ পাক আপনাকে দান করবেন তিন নম্বর নামাজটি হলো সালাতুত তাওবা প্রিয় দর্শক আমাদের মধ্যে এমন কেউ কি আছেন যার কোনো গুনাহ নাই না আমরা সবাই কমবেশি গুনাহ করেছি প্রিয় দর্শক এই গুনাহ থেকে যদি মাপ পাইতে চান তাহলে আপনাদেরকে তাওবা করতে হবে আর তাওবা শুরু করার প্রথমে তাওবার নামাজ যদি আদায় করে নিতে পারেন এরপরে খালিসভাবে তাওবা করতে পারেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার তাওবা কবুল করবেন পিছনের সকল গুনাহ ক্ষমা করবেন চতুর্থ নাম্বার যে নামাজ এই নামাজ হলো সালাতুত তাহাজ্জুদ নামাজ দর্শক এই নামাজের ফজিলত অনেক বেশি ছোট্ট একটা ফজিলত আমি বলি যে এই নামাজ যদি কেউ আদায় করে নিরাপদে নির্বিঘ্নে সে জান্নাতে প্রবেশ করবে দর্শক অন্যান্য সময় সালাতুত তাসবিহ সালাতুল হাদত সালাতুত তাওবা সালাতুত তাহাজ্জুদ নামাজ হয়তোবা আমাদের অনেকেরই পড়া হয় না কিন্তু শবে বরাত যেহেতু বিশেষ একটি মর্যাদা সম্পন্ন রাত সুতরাং আমরা এই রাত্রিতে এই চারটি নামাজ ইনশাআল্লাহ আদায় করে নিব চলুন দর্শক এই চারটি নামাজ আপনারা কিভাবে আদায় করবেন প্র্যাকটিক্যাল ভাবে আমরা এখন দেখিয়ে দিব চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই জানব সালাতুত তাসবিহ নামাজের নিয়ম এই নামাজ কত রাকাত এই নামাজ মোট 4 রাকাত এই নামাজ কখন পড়তে হয় নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় তবে রাতে নিরিবিলি সময় পড়াটা ভালো যেহেতু আপনারা শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ আদায় করবেন আপনারা 12টার পর থেকে শুরু করে তাহাজ্জুদ নামাজের আগে এই নামাজ পড়ে নেবেন এই নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় যে কোনো সূরা দিয়েই এই নামাজ আদায় করা যায় এই নামাজের নিয়ত কি আমি সালাতুত তাসবিহের 4 রাকাত নফল নামাজ আদায় করে দিছি আল্লাহু আকবার এই নামাজের ফজিলত কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামাজ পড়লে আগের পরের নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় গোপনে প্রকাশ্যে সকল গুনাহ maaf করা হবে সুতরাং সম্ভব হলে প্রতিদিন একবার বা সপ্তাহে একবার বা মাসে একবার বা বছরে একবার অথবা জীবনে একবার হলেও এই নামাজ পড়তে হবে এই নামাজের পর কি ওজিফা যে কোনো ওজিফাই পাঠ করা যায় তবে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন প্রিয় পাঠক 4 রাকাত নফল নামাজ যেভাবে পড়ে ঠিক ওইভাবেই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে হয় শুধুমাত্র দুটি পার্থক্য নিয়ত পরিবর্তন করতে হবে আর একটি দোয়া প্রতি রাকাতে রাকাতে 75 বার করে পাঠ করতে হয় যেমন দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার দর্শক মাত্রই আমি যে দোয়াটা পাঠ করলাম এই দোয়াটা কিভাবে নামাজের মধ্যে পড়বেন খেয়াল করুন রুকুতে যাওয়ার আগে 15 বার পাঠ করবেন রুকু অবস্থায় রুকুর তাসবিহ পাঠ করার পরে 10 বার পাঠ করবেন রুকু থেকে দাঁড়িয়ে সোজা অবস্থায় 10 বার পাঠ করবেন তবে এখানে একটু কথা বলে রাখি অনেকে সানা পাঠ করার পরে
পনেরো বার পাঠ করে থাকেন, ওইটাও সহি হবে। আর এখানে যে নিয়মটা বলা হলো এইটাও সহি হবে, মানে সানা পড়ার আগে পনেরো বার পড়া যায় অথবা রুকুতে যাওয়ার আগে পনেরো বার পড়া যায়, দুইটা নিয়মই এখানে সহি। প্রথম সেজদা অবস্থায় সেজদার তাসবি পড়ার পরে দশবার, প্রথম সেজদা হতে উঠে বসা অবস্থায় দশবার, দ্বিতীয় সেজদা অবস্থায় সেজদার তাসবি পড়ার পরে দশবার, দ্বিতীয় সেজদা হতে উঠে বসা অবস্থায় দশবার, এভাবে প্রতি রাকাতে মোট পঁচাত্তর বার পাঠ করা হবে। সুতরাং চার রাকাত নামাজে মোট তিনশো বার এই তাসবিটি পাঠ করা হবে। দর্শক চলুন এখন আমরা সালাতুত তাসবি নামাজটি প্র্যাকটিক্যালভাবে দেখে নিই। প্রথমেই নিয়ত করবেন, আমি সালাতুত তাসবি হের চার রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। দর্শক এখন আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার আগে একটি দোয়া রয়েছে, এই দোয়াটি পনেরো বার পাঠ করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমরা এখানে একবার করে আদায় করব, কিন্তু আপনারা যখন নামাজ আদায় করবেন তখন পনেরো বার আদায় করে নেবেন। আল্লাহু আকবার। দর্শক এখন আমরা রুকুতে আসি, রুকুতে এসে রুকুর তাসবি আগে আদায় করবেন। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। অতঃপর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবি দশ বার পাঠ করবেন। দর্শক একটি বিষয় স্মরণ রাখবেন, শুধুমাত্র রুকুতে যাওয়ার পূর্বেই পনেরো বার এই দোয়াটি পাঠ করবেন, এছাড়া বাকি যত জায়গায় এই দোয়া পাঠ করতে হয় তত জায়গায় দশ বার করে পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। দর্শক রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এখন আপনারা দশবার পাঠ করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। দর্শক এখন আমরা পহেলা সেজদা দিয়েছি, এই সেজদার মধ্যেও সেজদার তাসবি আদায় করার পরে দশ বার পাঠ করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার। দর্শক এখন পহেলা সেজদা থেকে আমরা বসেছি, বসা অবস্থায়ও দশ বার পাঠ করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার। দর্শক এখন দ্বিতীয় সেজদা দিলাম, এই দ্বিতীয় সেজদাতেও সেজদার তাসবি পাঠ করার পরে দশ বার পাঠ করবেন।
سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى দর্শক এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব দাঁড়ানোর পূর্বে বসা অবস্থায় এই তাসবিহ 10 বার পাঠ করবেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف দর্শক এখন রুকুতে যাওয়ার পূর্বে 15 বার পাঠ করবেন আল্লাহু আকবার দর্শক এখন আমরা রুকুতে আসি রুকুতে এসে রুকুর তাসবিহ আগে আদায় করবেন سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم অতঃপর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ 10 বার পাঠ করবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এখন আপনারা 10 বার পাঠ করবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা দর্শক এখন আমরা পহেলা সেজদা দিয়েছি এই সেজদার মধ্যেও সেজদার তাসবিহ আদায় করার পরে 10 বার পাঠ করবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার দর্শক এখন পহেলা সেজদা থেকে আমরা বসেছি বসা অবস্থায়ও 10 বার পাঠ করবেন سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر দর্শক এখন দ্বিতীয় সেজদা দিলাম এই দ্বিতীয় সেজদাতেও সেজদার তাসবিহ পাঠ করার পরে 10 বার পাঠ করবেন سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر বসা অবস্থায় এই তাসবিহ 10 বার পাঠ করবেন سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر দর্শক এটি তৃতীয় রাকাত
তৃতীয় রাকাতে সুরা ফাতিহা এবং অন্য যে কোনো একটি সুরা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون তৃতীয় রাকাতেও রুকুতে যাওয়ার আগে 15 বার পাঠ করবেন। الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم অতঃপর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ 10 বার পাঠ করবেন। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ চক রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এখন আপনারা 10 বার পাঠ করবেন। الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى দর্শক এখন আমরা পহেলা সেজদা দিয়েছি এই সেজদার মধ্যেও সেজদার তাসবিহ আদায় করার পরে 10 বার পাঠ করবেন। الله أكبر দর্শক এখন পহেলা সেজদা থেকে আমরা বসেছি বসা অবস্থায়ও 10 বার পাঠ করবেন। আল্লাহু আকবার দর্শক এখন দ্বিতীয় সেজদা দিলাম এই দ্বিতীয় সেজদাতেও সেজদার তাসবিহ পাঠ করার পরে 10 বার পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা দর্শক এখন আমরা চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাব তবে দাঁড়ানোর পূর্বে বসা অবস্থায় এই তাসবিহ 10 বার পাঠ করে নেবেন। আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার দর্শক এখন চতুর্থ রাকাত শুরু হলো এই চতুর্থ রাকাতে প্রথমেই সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر شوف চতুর্থ রাকাতেও রুকুতে যাওয়ার আগে 15 বার পাঠ করবেন। الله أكبر
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم অতপর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ 10 বার পাঠ করবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ চক রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এখন আপনারা 10 বার পাঠ করবেন আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى দর্শক এখন আমরা পহেলা সেজদা দিয়েছি এই সেজদার মধ্যেও সেজদার তাসবিহ আদায় করার পরে 10 বার পাঠ করবেন আল্লাহু আকবার দর্শক এখন পহেলা সেজদা থেকে আমরা বসেছি বসা অবস্থায়ও 10 বার পাঠ করবেন আল্লাহু আকবার দর্শক এখন দ্বিতীয় সেজদা দিলাম এই দ্বিতীয় সেজদাতেও সেজদার তাসবিহ পাঠ করার পরে 10 বার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার বসা অবস্থায় এই তাসবিহ 10 বার পাঠ করবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এই দোয়াটা পাঠ করেছি অর্থাৎ 4 রাকাত নামাজে সর্বমোট 300 বার পাঠ করা হয়েছে প্রিয় দর্শক আমাদের নামাজ শেষ হলো দর্শক এখন আমরা জেনে নিব সালাতুল হাজত নামাজ কিভাবে আদায় করতে হয় এখন আমরা জানব সালাতুল হাজত নামাজের নিয়ম এ নামাজ কত রাকাত এ নামাজ 2 রাকাত এ নামাজ কখন পড়তে হয় নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় এ নামাজ পড়া যায় তবে নিরিবিলি সময় এ নামাজ পড়া ভালো কোন সূরা দিয়ে এ নামাজ পড়বেন যে কোনো সূরা দিয়েই এ নামাজ পাঠ করা যায় এ নামাজের নিয়ত কি আমি সালাতুল হাজত নামাজের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার এ নামাজ পড়লে কি হয় এ নামাজ পড়লে মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয় এ নামাজের নিয়ম কি প্রথমে মনের হাজতকে স্মরণ করে খাঁটি মনে অজু করে 2 রাকাত নামাজ পড়বেন অতঃপর যে কোনো দোয়া তাসবিহ ইত্যাদি পাঠ করবেন অতঃপর 7 নং কলামের দোয়াটি পড়ে আল্লাহর কাছে
খালেস মনে দোয়া করবেন, ইনশাল্লাহ আপনার মনের আশা আল্লাহ সুবহান কবুল করবেন। এ নামাজের ফজিলত কি? আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট অথবা কোনো মানুষের নিকট কোনো হাজত রয়েছে, সে যেন প্রথমে ওযু করে এবং তা উত্তম রূপে করে, অতঃপর দুরাকাত নামাজ পড়ে, অতঃপর কিছুক্ষণ আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে। এগুলো যখন হয়ে যাবে তখন আপনারা বিশেষ একটি দোয়া পাঠ করবেন। এই দোয়াটি আমি খুব ধীরে ধীরে বলার চেষ্টা করব। আপনারা যদি এই দোয়াটি না পারেন তাহলে শবে বরাতের রজনীতে এই ভিডিওটি চালিয়ে আপনারা এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি বলছি, আপনারা আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم، لا تدع لي ذنبا إلا غفرته ولا حما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। তারপরেও এখানে আমি বাংলা উচ্চারণটি দিয়ে দিলাম, আপনারা বাংলা উচ্চারণ দেখেও পড়তে পারেন, তবে বাংলা উচ্চারণ দেখে পড়লে কিন্তু পড়াটা সহি হবে না, আপনারা আমার সঙ্গেই পড়ার চেষ্টা করবেন। দর্শক, এখন আমরা জানব সালাতুত তাওবা নামাজের নিয়ম। এ নামাজ কত রাকাত? এ নামাজ দুই রাকাত, তবে বেশিও পড়া যায়। এ নামাজ কখন পড়তে হয়? নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় এ নামাজ পড়া যায়। কোন সূরা দিয়ে পড়তে হয়? যে কোনো সূরা দিয়েই পড়া যায়। এ নামাজের নিয়ত কি? আমি সালাতুত তাওবার দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো গুনাহ করবে, অযু গোসল আবশ্যক পবিত্রতা লাভ করবে এবং কিছু নফল নামাজ পড়বে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা নিশ্চয়ই তার গুনাহ ক্ষমা করে দিবেন। এ নামাজ সুন্নত না নফল? এ নামাজ হলো নফল। এ নামাজের পর কি করবেন? আপনার কৃত গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করবেন, কারণ আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক ভালোবাসেন, পছন্দ করেন। দর্শক, এখন আমরা তাহাজ্জুদ নামাজের নিয়ম জেনে নিব। এ নামাজ কত রাকাত? দুই থেকে বারো রাকাত পর্যন্ত পড়া যায়, তবে এর চাইতে বেশি পড়লে বেশি সওয়াব। এ নামাজ কখন পড়তে হয়? রাত বারোটার পর থেকে সুবে সাদিক পর্যন্ত এ নামাজ পড়া যায়। কোন সূরা দিয়ে এ নামাজ পড়বেন? যে কোনো সূরা দিয়েই এ নামাজ পড়া যায়, তবে বড় লম্বা চূড়া দিয়ে এ নামাজ পড়া ভালো। এ নামাজের নিয়ত কি? আমি তাহাজ্জুদের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে দিছি। আল্লাহু আকবার। এ নামাজ কেন পড়বেন? কারণ এই নামাজটি হলো সকল নফল নামাজের মধ্যে সেরা নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজের ফজিলত কি? ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এ নামাজ পড়লে নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করা যায়। এ নামাজ সুন্নত না নফল? এ নামাজ মূলত নফল, তবে অধিক গুরুত্বের কারণে সুন্নত বলা হয়। সুতরাং নফল ও সুন্নত উভয় দিক থেকেই আপনি নিয়ত করতে পারবেন।